আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই রাত 8টা বাজার সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সিকিউরিটি নিয়ে। আরও স্পেসিফিক করে যদি বলি, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটার সিকিউরিটিটা নিয়ে। অ্যাকচুয়ালি আমরা সকলেই জানি আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিন্তু একটা জিমেল আইডি রাখতে হয়। আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা মেনটেন করার জন্য একটা জিমেল আইডির প্রয়োজন হয়। তো এই জিমেল আইডিটা হচ্ছে আপনার যদি হ্যাক হয়ে যায়, আপনার কিন্তু অ্যান্ড্রয়েডের কন্ট্যাক্টস বলুন, আপনার অ্যান্ড্রয়েডের ছবিগুলো বলুন, আপনার হচ্ছে ডাটা বলুন বা আপনার লোকেশন বলুন, হ্যাক হইতে পারে। কারণ আমাদের কন্ট্যাক্টসগুলো আমরা গুগল কন্ট্যাক্টসে আপলোড করি, আমাদের হচ্ছে ছবিগুলো বা ভিডিওগুলো কিন্তু আমরা গুগল ফটোসে রাখি অনেকেই, আবার আমাদের গুগল ড্রাইভে কিন্তু অনেক ডকুমেন্ট ডকুমেন্ট আমরা রাখি। ইভেন আমরা যেহেতু গুগল ম্যাপ ইউজ করি, সো আমাদের ম্যাপের মাধ্যমে কিন্তু আমাদের লোকেশনটাও ট্র্যাক হয়। সো কেউ যদি আপনার জিমেল আইডিটা জাস্ট হ্যাক করে নিয়ে যায়, সে কিন্তু আপনার মোবাইলের কন্ট্যাক্টস নাম্বার, আপনার মোবাইলের ছবি, আপনার মোবাইলের ভিডিও, আপনার মোবাইলের হচ্ছে লোকেশন এবং অনেক ডাটা ডাটা আছে যেগুলো হচ্ছে হ্যাক করতে পারবে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভাইটাল যে আপনার মোবাইলের জিমেল আইডিটা যেন কোনোভাবেই হ্যাক না হয়। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী করলে আপনার হচ্ছে জিমেল আইডিটা কেউ সহজে হ্যাক করতে পারবে না। তাহলে আপনার জিমেলের মানে আপনার মোবাইলের প্রত্যেকটা জিনিস কিন্তু সিকিউর থাকতেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করি রাত 8টায়। তো ফার্স্টলি হচ্ছে আপনাকে জানতে হবে আপনার মোবাইলে, আই মিন অ্যান্ড্রয়েড মোবাইলে হচ্ছে কোন জিমেল আইডিটা হচ্ছে লগ ইন করা আছে। তো আমি হচ্ছে একটা সহজ উপায় দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি বের করবেন। জাস্ট আপনার মোবাইলে তো প্লে স্টোর আছে, অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন। আপনি প্লে স্টোরে যাওয়ার পরে, যেহেতু প্লে স্টোরটা জিমেলের, আমি গুগলের, সো গুগল যেহেতু আপনার জিমেল যেহেতু লগ ইন করাই আছে, সো উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটা দেওয়া আছে, আপনারটা নাও থাকতে পারে, জাস্ট এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি আপনার জিমেলটা কিন্তু দেখতে পাবেন, এখানে লগ ইন করা থাকবে। তারপরে হচ্ছে তার নিচেই দেখুন লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে থেকে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ আজকে করব। তো আমি এখানে ক্লিক করতেছি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টসে। তাহলে আমরা আমাদের গুগল অ্যাকাউন্টস যেটা হচ্ছে যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে সব কিছু মানে কনফিগার করতে পারবো। আমাদের যে যে সেভিংসগুলো আমাদের অ্যাক্টিভ করা আছে প্রত্যেকটা জিনিস করতে পারবো। তো আপনারা এখন ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন এই মোবাইলের স্ক্রিনে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে। এখানে হোম আছে, আমরা এখন হোমে আছি, তারপরে হচ্ছে পার্সোনাল ইনফো আছে, তারপর হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি আছে, তারপরে হচ্ছে সিকিউরিটি আছে। এই প্রত্যেকটা জিনিস আমি একে একে দেখিয়ে দিব। বাট যেহেতু আমি ভিডিও মেক করতেছি, এই জিনিসগুলো সেমভাবে কিন্তু কম্পিউটারও দেখানো যায়। আর কম্পিউটারে দেখাইলে হচ্ছে কি স্ক্রিনটা বড় হয়, আপনার সহজে বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি। তো সেম জিনিস আমি মোবাইলে করলেও সেম, কম্পিউটারে করলেও সেম, বাট আমি কম্পিউটারে দেখাতে চাচ্ছি কারণ দেখাইলে একটু বড় স্ক্রিনে দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি কম্পিউটারে জিনিসটা শিফট করে নিচ্ছি। তো ঠিক যেমনটা বলেছিলাম যে আমার মোবাইলে কিন্তু হোমে আমরা ছিলাম, পার্সোনাল ইনফোতে আমি দেখিয়েছিলাম, ডাটা প্রাইভেসি দেখিয়েছিলাম, সিকিউরিটি দেখিয়েছিলাম। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে কম্পিউটারে দেখবো, তাহলে বুঝতে একচুয়ালি সুবিধা হবে, আরও সহজ হবে। তো আমরা হচ্ছে পার্সোনাল ইনফোতে চলে যাচ্ছি। ফার্স্ট অপশনগুলো আমরা পার্সোনাল ইনফো থেকেই মানে ঠিক করব। লাইক পার্সোনাল ইনফোতে আসার পরে আপনি দেখতে পাবেন যে বেসিক ইনফোর আন্ডারে কিন্তু আপনার পোর্টফোলিও মানে আপনার চাইলে কিন্তু প্রোফাইল পিকচারটা আপনি তুলতে পারবেন, এখানে আপলোড করে দিতে পারেন আপনার গ্যালারি থেকে। এখানে ক্লিক করলে গ্যালারি থেকে আপনার একটা ছবি দিতে পারবেন, যে ছবিটাই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে। সো এটা এখানেও আপনি যদি আনতে চান আনতে পারবেন, এটা একটা ইস্যু, এটা সিকিউরিটির পারপাসে না, জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য আর কিছু না। আর হচ্ছে নেম, এখন আপনার জিমেলে তো অবশ্যই আপনার নাম দেওয়াই থাকবে, যদি ইরিটেট করতে চান এখানে ক্লিক করলে আপনি অপশনটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এখানে যে নাম টাম চেঞ্জ টেঞ্জ করে আপনি চাইলে এখানে সেভ দিলে আবার সেভ হয়ে যাবে, হ্যাঁ, যদি আপনার নাম চেঞ্জ করতে চান আপনি জিমেলের। এছাড়া হচ্ছে অবশ্যই ডেট অফ বার্থটা দিয়ে রাখবেন একুরেটলি, আপনার ন্যাশনালিটি কার্ড অনুযায়ী যেটা দেওয়া আছে, আদারওয়াইজ কিন্তু ঝামেলায় পড়তে পারেন। যদি কখনো ভেরিফাই করতে বলে তখন কিন্তু আটকে যাবেন। এই কারণে রিকমেন্ডেড থাকলেও আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যেভাবে হচ্ছে ডেট অফ বার্থটা আছে সেটাই দিবেন। যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখানে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এখানে সিলেক্ট টিলেক্ট করে তারপরে সেভ দিয়ে দিবেন। আর এটা যদি আপনি ওয়ানলি ইউ দেন তাহলে আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, আর এনি ওয়ান দিলে তো সবাই দেখতেই পারবে। তারপরে হচ্ছে জেন্ডার, জেন্ডার তো আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, এটা কোনো ইস্যু না। এখানে হচ্ছে কন্ট্যাক্টস ইনফো, এটা খুবই ইম্পর্ট্যান্ট দুইটা জিনিস, একটা হচ্ছে ইমেল, হ্যাঁ, এই ইমেলে আমি এটা হচ্ছে আমার যে ইমেলটা দিয়ে আমরা লগ ইন করা আছি, যে ইমেলটার সিকিউরিটিটা আমরা স্ট্রং করতেছি সেই ইমেলটা,
এখানে আমরা একটা রিকভারি ইমেল সেট করব। কিভাবে, এখানে ক্লিক করব। করার পরে দেখুন এই যে রিকভারি ইমেল লেখা আছে, অ্যাড রিকভারি ইমেল, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে ফার্স্টই হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চাইবে, আপনার যে পাসওয়ার্ডটা মানে এই জিমেল আইডিটার যে পাসওয়ার্ডটা সেটা এখানে দিতে হবে, এটা প্রমাণ করার জন্য এটা আদৌ আপনি কিনা। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি, এখন নেক্সটে যাচ্ছি। এবার হচ্ছে আমরা একটা রিকভারি ইমেল দিব, যে ইমেলটা হচ্ছে আমার ইমেল, বাট এই সেম ইমেলটা না, অন্য একটা ইমেল। যদি কোনো কারণে আমার এই ইমেলটা লগ ইন করতে না পারি, তখন কিন্তু এই রিকভারি ইমেলের মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। সেটা কীভাবে করতে হয় এই ভিডিও লাস্টে এন্ড স্ক্রিনে ভিডিও পেয়ে যাবেন। তো আমি আমার অন্য একটা ইমেল দিয়ে দিচ্ছি। তো দেখুন sohrab_video@hotmail.com দিয়ে আমি নেক্সটে যাচ্ছি। এবার হচ্ছে ভেরিফিকেশন কোড। এই যে দেখুন ওরা কি বলতেছে, এই ইমেলটাতে অলরেডি একটা হচ্ছে কোড পাঠাইছে, যে কোডটা আমার এখানে ভেরিফিকেশানে বসাইতে হবে। এই যে SMS-এর টোন পেয়ে গেছেন, যেটা হচ্ছে আমার মোবাইলে চলে আসছে, অ্যাকচুয়ালি একটা কোড চলে আসছে মোবাইলে, যেহেতু আমার ইমেলটা লগ ইন করা। সো মোবাইলে অলরেডি আমি কোডটা পেয়ে গেছি, আমি সেই কোডটা এখন বসিয়ে দিচ্ছি। ওকে, কোডটা আমি বসিয়ে ভেরিফাই দিচ্ছি, রিকভারি ইমেল ভেরিফাইড। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের রিকভারি ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আমরা ব্যাকে চলে আসলাম, এই যে দেখুন এখানে কিন্তু রিকভারি ইমেলের জায়গায় কিন্তু আমার নতুন ইমেলটা দেখাচ্ছে। তো আমরা আরও ব্যাকে চলে যাই। এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের কিন্তু ইমেল সেট করা হয়েছে রিকভারি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে ফোন নাম্বার, আপনি অবশ্যই একটা ফোন নাম্বার অ্যাড করবেন, এটা মাস্ট। কেননা যদি কখনও যেটা বললাম পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে টুলে যান, আপনার কিন্তু ফোন নাম্বার লাগবে। অ্যাড নাও লিখে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এবার আবারও সেই আপনার এই ইমেলের পাসওয়ার্ডটা দিতে হবে, আদৌ এটা আপনি কিনা। সো নেক্সট দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে আবারও সেই অ্যাড নামে যেতে হবে। এবার আর পাসওয়ার্ড চাবে না। তো বাংলাদেশ যেহেতু অলরেডি সিলেক্ট করা আছে, সো কান্ট্রি কোড লাগবে না, আপনি জাস্ট ফোন নাম্বারটা দিলে হবে। আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা দিয়ে নেক্সটে যাব। এবার হচ্ছে ওরা বলতেছে আদৌ এটা আমার নাম্বার কি না, আমি জাস্ট কনফার্ম করে গেট করে ক্লিক করতে হবে। আর স্ট্যান্ডার্ড রেটস অ্যাপ্লাই, আপনার মোবাইলে কিন্তু অবশ্যই টাকা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না, মানে একটা SMS চার্জ কাটবে এই নাম্বারটা থেকে। তো আমরা হচ্ছে গেট করে ক্লিক করতেছি। দেখুন লেখা আসছে যে উই জাস্ট সেন্ট অ্যান SMS উইথ এ কোড, এন্টার ইট টু ভেরিফাই ইউর ফোন। তো আমারটা যেহেতু চলে আসছে, আমি হচ্ছে কোডটা বসিয়ে দিচ্ছি, ওকে ভেরিফাই ক্লিক করতেছি। এই যে দেখুন ফোন নাম্বার অ্যাডেড, ফোন নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে। আমি একটু হাইড করে রাখছি সিকিউরিটি পারপাসে, ফোন নাম্বারটা তো দেখাবো না। তো এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ফোন নাম্বারটা অ্যাড করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। ওকে, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে, আমাদের ফোন নাম্বার অ্যাড করা আছে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই অ্যাড করে নেবেন। তো এবার একটু নিচে চলে যাচ্ছি। যদি কখনও আপনার মানে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন পাসওয়ার্ড লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে ফার্স্টই হচ্ছে আপনাকে আবার সেই আপনার আর অরিজিনাল পাসওয়ার্ড যেটা বর্তমানে আছে সেটা দিতে বলবে, আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে এক নতুন করে নতুন পাসওয়ার্ডটা একবার টাইপ করবেন, এখানে আরেকবার টাইপ করবেন, এবং অবশ্যই 8টা ক্যারেক্টার হতে হবে, এটা মাস্ট। এবং অবশ্যই চেষ্টা করবেন আলফা নিউমেরিক পাসওয়ার্ড সেট করতে। কীভাবে আলফা নিউমেরিক পাসওয়ার্ড সেট করে, উপরে আই বাটনে ভিডিও দিয়ে রাখছি, দেখে নেবেন। তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে দিবেন, চেঞ্জ হয়ে যাবে। আমি আর পাসওয়ার্ডটা চেঞ্জ করবো না, সো আমি ব্যাকে চলে যাচ্ছি। তো পার্সোনাল ইনফোর কাজ আমাদের শেষ, আমরা হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যাব। এখানে অ্যাকচুয়ালি দেখুন কী আছে, আমরা দেখিয়ে দিই যে এখানে আপনি হচ্ছে আপনার এই মোবাইল মানে এই ইমেল অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। এই যে ইউ ডিভাইস আছে লেখা দেখছেন, এই যে ইউ ডিভাইসেস, এখানে ক্লিক করবেন। এই যে দেখুন আমার 3টা ডিভাইসে এই ইমেলটা লগ ইন করা আছে, আই মিন জিমেল অ্যাড্রেসটা লগ ইন করা আছে। আমার ম্যাকবুকে লগ ইন করা আছে, আমার iPhone XS Max লগ ইন করা আছে, আমার হচ্ছে Galaxy A51 লগ ইন করা আছে, এবং এটাতে নিউ, এটাতে জাস্ট রিসেন্টলি লগ ইন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আপনি যদি কোনো একটা ডিভাইস এখান থেকে দেখতে পান যেটা আপনার না মনে হয়, তাহলে জাস্ট এই যে 3 ডট এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে জাস্ট এখানে হচ্ছে সাইন আউট দিয়ে দিবেন। তারপরে এই যে দেখুন মেসেজ আসবে যে সাইন আউট Galaxy A51, আমি সাইন আউট দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ওই ইমেল অ্যাড্রেসটা কিন্তু ওই ডিভাইসটা থেকে অলরেডি সাইন আউট হয়ে গেছে, যে লেখাই আছে। সো আমার এই ডিভাইসটা কিন্তু এখন আর এই ইমেলটা সাইন ইন করা নাই। তো যদি এরকম আননোন কোনো ডিভাইস থেকে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে লগ ইন করা আছে, জাস্ট সাইন আউট করে দেবেন। সাইন আউট করে হচ্ছে আপনার এই জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন, যেটা একটু আগে আমি দেখিয়ে দিলাম কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। আমরা ব্যাকে চলে যাচ্ছি। তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে এটা অ্যাকচুয়ালি দেখানোর ছিল যে কোন কোন ডিভাইসে আপনার আছে লগ ইন করা, ইউ ডিভাইস থেকে আপনি দেখতে পারেন। এবার আমাদের ফাইনাল কাজ, যেটা হচ্ছে সিকিউরিটিতে যাব। আসার পরে একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন 3টা অপশন। একটা হচ্ছে পাসওয়ার্ড, যেটা আপনি অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন, লাইক আলফা নিউমেরিক পাসওয়ার্ড যেটা আমি বললাম। তারপরে হচ্ছে ইউজ ইউর ফোন টু সাইন ইন, এটা অ্যাকচুয়ালি আপনি যে অন করলে আপনি হচ্ছে কি আপনার অন্য কোনো ফোন থেকে আপনি একটা অপশন পাবেন সাইন ইন করার জন্য। আপনি নতুন কোনো ডিভাইসে যদি লগ ইন করতে চান, আপনি চাইলে আপনার ফোন দিয়ে লগ ইন করতে পারেন, আপনাকে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। তো এটা অ্যাকচুয়ালি সিকিউরিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে কাজ করে তা না। তারপর আপনি চাইলে করে নিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। ক্লিক করতেছি, সেট ইট আপে যাচ্ছি,
তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা আবার চাবে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে আমার আইফোনে আছে আর একটা টাচ আইডিতে আছে, আমি দুইটাই রেখে নেক্সটে দিচ্ছি। তারপরে নেক্সটে যাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু একটা টোন চলে আসছে, যেটা হচ্ছে আমার আইফোন টেনএক্স ম্যাক্সে বলতেছে জিমেল অ্যাপটা অন করতে। তো আমি আমার আইফোন টেনএক্স ম্যাক্স থেকে হচ্ছে জাস্ট ইয়েস দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার ফেসটা জাস্ট স্ক্যান করা হয়েছে আমার মোবাইলের ক্যামেরা থেকে, এবং দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে, ইট ওয়ার্কড, টার্ন ইট অন, টার্ন অন। তো এটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে, এখন টার্ন অফ লেখা আসছে, আমি টার্ন অফ করবো না, অন থাকবে। সো নেক্সট টাইমে আমি আমার এই জিমেল আইডিটা দিয়ে কোথাও যদি লগ ইন করতে যাই, আমি কিন্তু আমার মানে জিমেলে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না, আমার আইফোন থেকে কিন্তু একটা মানে নোটিফিকেশান আসবে যে এই ডিভাইসে লগ ইন করতে চাচ্ছে, আমার জাস্ট স্ক্যান করবে চেহারাটা, স্ক্যান করলেই অটোমেটিকলি কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। সো পাসওয়ার্ডটা আর দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে মেন জিনিস, টু স্টেপ ভেরিফিকেশান, এটা কীভাবে করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এই যে দেখুন গ্যাট স্টার্টেড লিখে আছে, এখানে যাবেন, তারপরে ওকে দিবেন। এখানে হচ্ছে ইউজ ইউর ফোন এস, আচ্ছা এখানে দুটো অপশন আছে, আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে করতে পারেন, মোবাইলে বিভিন্ন অ্যাপ থাকে, অথবা আদার অপশনে যেয়ে আপনি হচ্ছে সিকিউরিটি কি টেক্সট মেসেজ ভয়েস কল এভাবে দিতে পারেন। আমি টেক্সট মেসেজ বা ভয়েস কলে দিব, এটা দেওয়ার পরে কন্টিনিউতে দিচ্ছি। তো এবার হচ্ছে মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে হচ্ছে আপনারা অ্যাক্টিভ করবেন। সো এখানে দুই আমি মোবাইল নাম্বারটা অলরেডি দিয়ে ফেলছি, এবং এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকতে হবে, এখানে হচ্ছে কান্ট্রি কোডটা লাগবে অবশ্যই। হ্যাঁ, তো কান্ট্রি কোড দিয়ে দিবেন। তারপরে হচ্ছে টেক্সট মেসেজ ফোন কল, তো টেক্সট মেসেজ দিচ্ছি, ফোন কল দিচ্ছি না। তারপরে হচ্ছে আমি নেক্সটে যাচ্ছি, একটু নিচে দিয়ে যাচ্ছি, এই যে দেখুন নেক্সট লেখা আসছে, নেক্সটে যাচ্ছি। এবার হচ্ছে একটা কোড আসবে মোবাইলে, কোডটা আমার এখানে বসাইতে হবে প্রুফ করার জন্য যে আদৌ এই মোবাইল নাম্বারটা আমার কিনা। তো আমরা কিন্তু কোডটা পেয়ে গেছি, সো কোডটা আমি বসিয়ে দিচ্ছি, একটু রিচেক করে নেবেন কোড যেন ভুল না হয়। তারপরে হচ্ছে আমরা নেক্সটে যাচ্ছি, এ দেখুন ভেরিফাই করতেছে এবং ভেরিফিকেশান কিন্তু হয়ে গেছে, ইট ওয়ার্কড, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান, টার্ন অনে ক্লিক করলাম, এই যে দেখুন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, তো টু স্টেপ ভেরিফিকেশান কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ, এবং মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাইড লেখা দেখাচ্ছে। আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশানটা কিন্তু আমাদের অন হয়ে গেছে। সো এখন যদি কেউ আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা জেনেও থাকে, সে কিন্তু লগ ইন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে হচ্ছে এই টু স্টেপ ভেরিফিকেশানটা অন করেছেন সেই মোবাইল নাম্বারটা তার কাছে থাকে। বিকজ অফ সে যখন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবে, তখন কিন্তু আপনার ওই মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু সে আর বসাইতে পারবে না, কারণ তার কাছে তার মোবাইল নাম্বারটা নেই। সো সে যদি বসাইতে না পারে, সে কিন্তু লগ ইন করতে পারবে না আমার আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড থাকার পরেও। সো আপনি যখনই টু স্টেপ ভেরিফিকেশানটা অন করে নেবেন, আপনার ইমেলটা কিন্তু 99% আপনি বলতে পারেন যে স্ট্রং হয়ে যাবে সিকিউরিটিটা। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনি আপনার জিমেল আইডির সিকিউরিটিটা আরও স্ট্রং করতে পারবেন, সো সহজেই কেউ আর আপনার জিমেল আইডিটা হ্যাক করতে পারবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর শুধুমাত্র জিমেল আইডি স্ট্রং করলে তো হবে না, আপনার ফেসবুক যদি থেকে থাকে ফেসবুকটাও তো স্ট্রং করতে হবে সিকিউরিটিটা, যেন ফেসবুকটাও হ্যাক না হয়ে যায়। কীভাবে সেটা করবেন এখন স্ক্রিনে ভিডিও পেয়ে যাবেন, দেখে নেবেন। আর যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে যান, কীভাবে সেটা আবার ফেরত আনতে পারবেন জানতে হলে এটাও স্ক্রিনে ভিডিও থাকবে, দেখে নিতে পারেন।